হ্যালো বন্ধুরা, আমি চয়ন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এফডি কমিউনিকেট। আজকে আপনাদের কাছে হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, মাইনরিটি স্টুডেন্ট যারা আছেন, যারা 50% কম নাম্বার পেয়েছেন, তারা কিভাবে টিএসপি পোর্টালে গিয়ে আপনারা বিলো 50 ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপের বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, বিভিন্ন স্কলারশিপ বিষয়ক ভিডিও। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। তো দেখে নেওয়া যাক, আজকের যে ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি, সেই ভিডিওটি হলো অ্যাকচুয়ালি মাইনরিটি স্টুডেন্টদের জন্য। মাইনরিটি স্টুডেন্টদের জন্য 50% কম যারা নাম্বার পেয়েছে। তো এটার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমি এখানে অলরেডি লিখে রেখেছি, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে কপি করে নেবেন ওখান থেকে। তো এটাকে আমি এখান থেকে কপি করে নেওয়ার পর গুগল ব্রাউজারে গিয়ে একটা নতুন ব্রাউজার ওপেন করলাম, ওপেন করে নেওয়ার পর এটাকে পেস্ট করে দিলাম, তারপর এন্টার করলাম। এন্টার করার পর সর্বপ্রথম দেখুন যে অপশানটা আপনারা পেয়ে যাচ্ছেন যে টিএসপির মেন ওয়েবসাইট, এখানে কিন্তু টিএসপি বিলো 50 ফর্ম ফিল আপের জন্য কোনো নতুন করে এখানে অপশান পাবেন না, নিউ রেজিস্ট্রেশন। তাহলে আপনারা আবেদনটা কোথা থেকে করবেন? কারণ আবেদন করার জন্য নিউ রেজিস্ট্রেশন থাকতেই হবে। তো দেখুন এখানে যতগুলো অপশান আপনারা দেখছেন সেখানের মধ্যে কিন্তু নিউ রেজিস্ট্রেশন অপশান নেই। তো দেখে না যাক যে টিএসপি এই স্কলারশিপটি কারা যোগ্য। তো অ্যাবাউট টিএসপি, টিএসপি অপশানের ওপর ক্লিক করলাম, এরপর দেখুন এলিজিবিলিটি অপশানটার ওপর ক্লিক করবেন। এলিজিবিলিটির ওপর ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে এই সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে পারবেন, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, পার্সিয়ান এবং জৈন এই সমস্ত স্টুডেন্টরা, এবং যাদের ক্লাস 11 থেকে পিএইচডি পর্যন্ত, অর্থাৎ যারা টেনে পড়েন, ক্লাস টেনে পড়েন, তারা আবেদন করতে পারবেন না। 11 থেকে পিএইচডি পর্যন্ত এই সমস্ত ছাত্রছাত্রীরা এই বিলো 50 অর্থাৎ 50% কম যারা নাম্বার পেয়েছেন দেখতে পাচ্ছেন, তারা এটির জন্য আবেদন করতে পারবেন। এবং যাদের ফ্যামিলি ইনকাম বছরে 2 লাখ টাকার কম হতে হবে, এবং এটা বছরে একবারই দেওয়া হয়, এবং এর ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এখানে সমস্ত নিয়মকানুন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ফর্ম ফিল আপটি করার জন্য এই ওয়েবসাইট থেকে হবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট বেঙ্গল সরকার একটা নতুন ওয়েবসাইট এবছরে চালু করেছে, সেটি হলো ঐক্যশ্রী। তো চলুন এখান থেকে আমরা এই যে WBMDFC এইটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর পুনরায় গুগল ব্রাউজারে গেলাম এবং এটাকে এখানে টাইপিং পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এন্টার করলাম। তো সর্বপ্রথম যে অপশানটি খুলে এলো সেটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ঐক্যশ্রী যে অপশানটা, সেই ঐক্যশ্রীর পোর্টাল কিন্তু খুলে এসছে। তো নিউ অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই নাও এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হয়তো ভাবছেন যে এটা তো ঐক্যশ্রী ফর্ম ফিল আপ, কিন্তু না বন্ধুরা, যারা ট্যালেন্ট টিএসপি বিলো 50 জন্য আবেদন করতে চান, তাদের জন্য যে আগে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট থেকে হবে না, এখন আপনাদেরকে ঐক্যশ্রী থেকেই করতে হবে। এবং সেটা পশ্চিমবঙ্গ সরকার কিভাবে ভাগ করবেন, যারা 50% কম নাম্বার পেয়েছেন তাদের অটোমেটিক্যালি ওটা বিলো 50 টিএসপিতে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান আছে, যারা 50% বেশি তাদেরটা আপনার চলে যাবে ঐক্যশ্রী, এবং যারা 75% বেশি পেয়েছেন তাদের চলে যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স। এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে বন্ধুরা। তো এই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। এই স্কলারশিপটি লাস্ট ডেট হলো 15 সেপ্টেম্বর 2019। তো চলুন আমি আজকে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্টে আপনার কাস্টমার আছে অর্থাৎ স্টুডেন্ট। তারপর আপনারা এখানে ডোমিসিয়াল স্টেট, বাসস্থানের স্টেট সিলেক্ট করবেন, তারপর ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটার মধ্যে বসবাস করে সেটা সিলেক্ট করবেন, তারপর ডোমিসিয়াল ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কাস্টমারের নাম অর্থাৎ স্টুডেন্টের নাম আপনারা এখানে এন্টার করবেন। স্টুডেন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আমি এন্টার করে দিলাম। এরপর স্টুডেন্টের ফাদার নেম এখানে এন্টার করবেন। ফাদার্স নেম এন্টার করার পর মাদার্স নেম, মায়ের নাম এন্টার করার পরে এবারে মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিলিজিয়ান এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে এই সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপটি পাবে। তো এখানে রিলিজিয়ান সিলেক্ট করে দেওয়া হলো। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য প্রথমে আপনারা এখানে সালটা এখান থেকে চুজ করে নেবেন।
চুজ করার পর আপনার এখানে মাসটা চুজ করবেন, তারপর ডেটটা সিলেক্ট করবেন। এখানে চলে এসেছে ডেট অফ বার্থ, তারপর দেখুন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার কিন্তু এখানে ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার দিতেই হবে। মোবাইল নাম্বার না দিলে বন্ধুরা আপনারা এটা আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তারপর এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করছি, তারপর পুনরায় রিটাইপ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপর এখানে ব্যাঙ্কের আইএফসি কোডটা আপনারা দিয়ে দেবেন। আইএফসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেটার নাম অটোমেটিক এখানে চলে আসবে। তারপর নিচে আপনারা ক্যাপচা কোডটা দেবেন, ক্যাপচা কোড দেওয়ার পর পুনরায় আপনারা এই অ্যাপ্লিকেশানটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। সব কিছু ডিটেলস মিলিয়ে নেওয়ার পর নিচে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটার উপর ক্লিক করবেন। সাবমিট এবং প্রসিড অপশানটার উপর ক্লিক করলেই পুনরায় আবার একটা নতুন পেজ খুলে আসবে। নতুন পেজ খুলে এসছে, এখানে আবার আপনাদেরকে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে স্কিম এলিজিবিলিটি, ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট। এবার স্টুডেন্ট যে ইনস্টিটিউটে পড়ে সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা পড়বে সেটা সিলেক্ট করবেন, ব্লকের নাম এখানে আপনারা লিখে দিয়ে দেবেন। তারপরে কারেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ উনি যে ব্লকে পড়েন সেই ব্লকের আন্ডারে অনেক ইনস্টিটিউট আছে, উনি কোন স্কুলে পড়েন সেই স্কুলের নাম এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি স্কুলের নাম সিলেক্ট করলাম। তারপর বর্তমান কোন ক্লাসে পড়েন সেই ক্লাসটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আপনারা জানেন যে বিলো 50 ফর্ম ক্লাস 11 থেকে শুরু হয়, তো এই স্টুডেন্ট ক্লাস 11-এ পড়ে, ঠিক আছে। তারপর বন্ধুরা নেম অফ দ্য লাস্ট এক্সাম, লাস্ট এক্সাম কি পাস করেছে, ক্লাস 10 পাস করেছে, শেষ পরীক্ষা। নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডটি ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিশ্চয়ই আপনারা জানেন, এটা সিলেক্ট করে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর, কোন সালে পাস করেছে, এটা 2019 সালেই পাস করেছে। কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে, এখানে পার্সেন্টেজটা আপনারা এরপর দিয়ে দেবেন। তো এখানে আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম, কারণ স্টুডেন্ট বিলো 50-র জন্য আবেদন করছেন, তাহলে 50% কম নাম্বার। এরপর ফ্যামিলি ইনকাম এখানে দিতে হবে, ফ্যামিলি ইনকামটা আপনারা 2 লক্ষ টাকার নিচে হতে হবে, আপনারা দেখে নিয়েছেন। ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক, যেহেতু উনি পোস্ট ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের উপরে, তাহলে ইমেল আইডি দিতেই হবে। যদি প্রি ম্যাট্রিক হতো তাহলে ইমেল আইডিটা বাধ্যতামূলক ছিল না। তো আমি এখানে ইমেল আইডি এন্টার করছি, ইমেল আইডি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্রিয়েট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো যে কোনো 8 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন, 1 2 3 4 5 6 7 8 করে, যে কোনো 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনারা এটাকে পুনরায় আরেকবার মিলিয়ে নিয়ে সব কিছু মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা এরপর সাবমিট এবং প্রসিড অপশানটার উপরে ক্লিক করবেন। সাবমিট এবং প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। এরপর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে, এটা কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন, কপি করে রাখবেন। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। এরপর আমরা স্টুডেন্ট লগ ইন অপশানে চলে যাব। স্টুডেন্ট লগ ইন অপশানে গিয়ে আমরা এখানে ওই যে নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিলাম, এবং যে পাসওয়ার্ডটা আমি তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো। তারপর ক্যাপচা কোডটা আমরা এখানে এন্টার করব। ক্যাপচা কোড দেওয়ার পর লগ ইন অপশানটা প্রেস করলাম। প্রেস করার পর বন্ধুরা যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেটা এবার চেঞ্জ করতে হবে। তো এখানে যে পাসওয়ার্ডটা আপনারা দেবেন সেখানে কিন্তু একটা নিউমেরিক, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার, এবং টোটাল মিলিয়ে যেন 8 অক্ষরের হয়। তো আমি এখানে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করে নেওয়ার পর সাবমিট অপশানটার উপরে প্রেস করলাম। প্রেস করার পর দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন, এই অপশানটার উপরে ওকে করলাম। ওকে করার পর পুনরায় আপনাকে লগ ইন করার অপশান দেবে। তো আবার লগ ইন অপশানে গেলাম, স্টুডেন্ট লগ ইন, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ওকে করলাম। ওকে করার পরে আবার আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, এরপরে যে নতুন পাসওয়ার্ডটা আপনারা তৈরি করলেন সেই নতুন পাসওয়ার্ডটা এখানে আপনারা এন্টার করবেন। দেওয়ার পর নিচে ক্যাপচা কোড দেবেন, তারপর নিচে লগ ইন অপশানটার উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে ইয়োর অ্যাপ্লিকেশন নট ইয়েট কমপ্লিটেড, এখনও আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়নি। তো বেসিক ইনফরমেশান অপশানটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন
যে প্রথমে যে অপশনগুলি ফিল আপ করে এসেছিলাম সেগুলি সব এখানে চলে এসছে। তো এখানে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করবেন। তারপর গার্জেনের নামটা পুনরায় আপনাকে আরেকবার এখানে লিখতে হবে। তো আপনি গার্জেনের নামটা আরেকবার এখানে লিখে দেবেন, গার্জেনের নাম লিখে দিলাম। তারপর নিচে চলে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান ঠিকানা ডিটেলস এখানে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া অলরেডি সিলেক্ট করাই আছে আপনি যেগুলো করেছিলেন। তারপর ব্লক সিলেক্ট করাই আছে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে গ্রামের নাম দিবেন, তারপর পোস্ট অফিসের নাম দেবেন, তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর পিনকোড দেবেন। এরপর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেল সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী বাসস্থানের ঠিকানা একই হয় তাহলে আপনারা এখানে বক্সটার উপর টিকমার্ক করে দেবেন। দেখবেন নিচের অপশানগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। যদি আলাদা হয় তাহলে আপনারা এখানে পুনরায় আপনারা সেগুলি ফিল আপ করবেন যদি আলাদা হয়। তো এই কাস্টমারের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাই আমি এখানে সাবমিট বাটনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন উপরে এসছে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, অর্থাৎ আগে কোন স্কুলে পড়তো সেই স্কুলের নাম এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো পূর্বে এই স্কুলেই পড়াশোনা করত। তারপর দেখুন রেজিস্ট্রেশন নাম্বার অফ মাধ্যমিক পরীক্ষা অ্যান্ড টিএসপি, মাধ্যমিক পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে এন্টার করতে হবে। তো এখানে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর বোর্ড ফর মাধ্যমিক পরীক্ষা, মানে মাধ্যমিক পরীক্ষার যেই বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন। এখানে অনেক বোর্ড আছে, যদি বর্ধমান ইউনিভার্সিটি হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, যারা ইউনিভার্সিটির আন্ডারে আছে তাদের ইউনিভার্সিটি হবে। ইনি যেহেতু বোর্ডের থেকে করেছেন মাধ্যমিক পরীক্ষা তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে। তো আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন কাস্টমার অনুযায়ী। আর ইউ এ হোস্টেলার, কাস্টমার কি হোস্টেলার অর্থাৎ স্টুডেন্ট কি হোস্টেলারে হোস্টেলে থাকেন, যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, ঠিক আছে। এবার প্রেজেন্ট ক্লাস, বর্তমান যেখানে পড়েন সেটা কোন বোর্ড বা কাউন্সিলের আন্ডারে, যেহেতু উনি ইলেভেনে পড়েন তাহলে ওটা মাধ্যমিকের থেকে পেরিয়ে চলে গেছে, এবার ওটা কাউন্সিলের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে ওটা চলে যাবে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে দিলাম। কোর্স ডিউরেশন, কোর্স ডিউরেশন এক বছর সিলেক্ট করলাম। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনাকে অ্যাকাউন্ট ডিটেলসটা আরেকবার ম্যাচ করে নিতে বলবে। তো এখানে আপনারা মিলিয়ে নেবেন, যদি সঠিক থাকে তাহলে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ফর্মটি এখানে সাবমিট হয়ে গেছে। নিচে ক্লিক অ্যান্ড ভেরিফাই, ক্লিক ফর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন, এটার ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশানটা লক হয়ে যাবে, আপনি আর এডিট করতে পারবেন না। তো এটা আমি ক্লিক করলাম এবং ওকে অপশনটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড, ওকে করে দিলাম। এরপর এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা, এটা আপনারা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন। তো আমি এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো ডেস্কটপের অপে আমি ডাউনলোড করে নিলাম, আপনারা চাইলে এটাকে ডাইরেক্টলি প্রিন্ট আউট করে নিতে পারেন কন্ট্রোল পি করে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে যেটা বিলো 50 ফর্ম ফিল আপ সেটাই হচ্ছে আপনার ঐক্যশ্রী। তো এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেখতে পাচ্ছেন যে ঐক্যশ্রীর জন্য আলাদা কোনো টিএসপির জন্য আলাদা কোনো ওয়েবসাইট করেননি, ঐক্যশ্রীর মধ্যেই ভাগ করে দিয়েছেন। আপনারা সিম্পলি এখানে যখনই ক্লিক করছেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। যারা 50% কম পেয়েছেন তাদের চলে যাচ্ছে আপনার বিলো 50 টিএসপি, যারা 50%-এর উপরে পেয়েছেন তাদের আপনার চলে যাচ্ছে ঐক্যশ্রী। প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক দুটো ভাগ আছে, এবং যারা 75%-এর বেশি পেয়েছেন তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সে চলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করে ভবিষ্যতে এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনারা অনুপ্রাণিত করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি।